शनिवार डॉक्टर भास्कर चंद्र भद्र स्मृतिरक्षा कमिटी एवं ग्रामीण चिकित्सक सहायत बराट मैरेज हले एक ग्रीष्मकालीन रक्तदान शिविर आयोजन करा हुए छे। ए शिविरे शहर बहु विशिष्ट मानूष उपस्थित छिलेन। ए शिविरटे आयोजन करार जन्नो साधुबाद जानिएछेन एलाकाबासीरा। আজকের এমন একটা দিন চোদ্দই তারিখ, এটা কোভিড 19-এর জন্য 2 বছর ধরে এই দিনটায় রক্তদান শিবির যেভাবে আয়োজন হয় করা যায়, এবছরই আবার নতুন করে সকলকে ইনভাইট করে এটা করা হচ্ছে এবং যথাযথভাবে যেখানে ব্লাড পৌঁছানো সমস্ত নিয়ম করা হচ্ছে। ভাস্করবাবুকে স্মরণ করে আজকে যে স্মরণ দিবস সেইটার জন্যই আজকের এই আন্দোলন এবং ভাস্করবাবু ছিলেন আমাদের এই এলাকার একদম ডাউন টু পিপল, গরিব মানুষ যারা তাদের একমাত্র ভগবানের তখনকার দিনে যখন মানে সিভিলাইজেশন খুব একটা হয়নি, উন্নয়ন কিছু হয়নি, সাধারণ মানুষ তার উপর খুব নির্ভর করত, কারণ গরিব মানুষের পাশে দাঁড়াবার একটা বিলার বলতে যা বলি চারিত্রিক গুণাবলী, রাজনৈতিক গুণাবলী, সামাজিক গুণাবলী, সাংস্কৃতিক গুণাবলী, সমস্ত গুণাবলীর অধিকারী এবং আমাদের দাদার মতো উনি মানে শিক্ষকের মতো আমাদেরকে গাইড করার মতো মানে পথ চলছে যাতে পা পিছিয়ে না যায় তার জন্য সব কিছু নজর দেওয়া, আমাদের ভালোবাসা, প্রতিটি মানুষের প্রতি ভালোবাসা, মানে এখানকার যে ব্যায়াম সমিতি তার প্রতি মানে তার ভালোবাসা, ক্ষমতা চট্টোপাধ্যায় যিনি উপকার রঘুনাথ করে একজন তার প্রতি যে শ্রদ্ধা, বিবেকানন্দ নেতাজি তাদের প্রতি শ্রদ্ধা, কালাচাঁদ চ্যাটার্জি তিনি তার একমাত্র বন্ধু তখনকার দিনে তিনিই বেঁচে আছেন, বাকিরা অনেকেই মারা গিয়েছেন, ফলে এতে নিয়ে এখানকার যে কর্মকাণ্ড উন্নয়ন তিনি যেভাবে করে গিয়েছেন এবং মানে সহযোগিতা করে গেছেন সমস্ত ব্যাপারে তার অবদান বলা যায় না, ফলে তাকে স্মরণ করেই আজকের 14 তারিখটা ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। আজকের স্মরণ দিবসে যথাযথ আপনার নাম লক্ষ্মীনারায়ণ সিনহা, আমি তার স্নেহধন্য একজন, তার কাছেই দীর্ঘকাল ছিলাম এবং রাজনৈতিক জীবন তাকে নিয়ে শুরু করেছিলাম। আজকের এই তিথিটাতে মানে দিনটায় 14ই মে আজ থেকে 6 বছর আগে আমাদের বন্ধু ডক্টর ভাস্করচন্দ্র ভদ্র তার প্রয়াণের আমাদের সেই স্মৃতিটা রক্ষা করবার জন্য আমরা চেষ্টা করি এই 14ই মেতে একটি কিছু অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানটা আমরা বিশেষ অনুষ্ঠানে করেছি রক্তদান শিবির। আজকের এই রক্তদান শিবিরে যেটা সবচেয়ে বড় দান রক্তদান, সেই রক্তদানটা গরিব মানুষের উপকারে আসবে। খাস করে এটি ইচ্ছে ছিল বহুমন মানে বহুজন হিতায়ক, সেই বহুজন হিতার জন্যে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি। আর এই খাস করে ভদ্র শিক্ষা কমিটির থেকে আমরা চেষ্টা করব এবং তার সঙ্গে আমাদের সহযোগিতা একটা পাই গ্রামীণ চিকিৎসাবৃন্দ, যার গ্রামীণ চিকিৎসাবৃন্দ থেকে নিয়ে পর এই সহযোগিতা নিয়ে পর আমরা এই রক্তদান শিবিরটা যাতে প্রতি বছর করতে পারি এই 14ই মে ভাস্কর ভদ্র শিক্ষিকে রক্ষা করবার জন্য সেই চেষ্টাই করে যাব। আপনার নাম? আমার নাম কালাচাঁদ চ্যাটার্জি। ধন্যবাদ। এই সময়ে আমরা আমরা দেখি প্রচুর সংকট, আর এই সময় ক্যাম্প অনেকেই অনেক জায়গাতে হয় না, আর এটা তো চিরাচরিতভাবে হয়ে আসছে, তাই এই মানে ভাস্করবাবুর যে স্মৃতির উদ্দেশ্যে করা হয় এটাকে আমি সাধুবাদ জানাবো, এটা বরাবরই হয়। আর এই যে মানে কী বলবো, নিয়মের নিয়ম অনুসারে এরা যে করে আসছে একটা স্রোত, এই স্রোতটা যেমন নদীর স্রোত চলে সেই স্রোত যদি হারিয়ে যায় নদীর যেমন প্রাণ হারিয়ে যায়, সেরকম একটা এটা স্মৃতির উদ্দেশ্যে করা হয় এর যাতে ভবিষ্যৎ না হারায়, এবং এটা যে এটা বরাবরই হয়ে আসে আমরা দেখেছি, তাই আমি এই বেশি সাধুবাদ জানাবো। আমি যারা সহযোগিতা করছেন তারা খুব ধন্যবাদ। এইভাবে সমস্ত যুব সমাজ হোক, বিভিন্ন ক্লাব হোক, তারা যেন এগিয়ে আসে,
এবং এগিয়ে এলে আমাদের রক্তের সংকট থেকে আমরা মুক্তি পাবো। আশা করছি এই মুহূর্তে গ্রীষ্মকালীন অনেকে উদ্যোগ নিয়েছে, তারা সাধুবাদ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম হাজারী। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।